হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? তো হঠাৎ করে ইচ্ছা হলো ঢাকাতে কোথাও ঘুরতে যাব। তো চিন্তা করতে করতে কোথায় ঘুরতে যাওয়া যায়, কোথায় ঘুরতে যাব, কোথায় সেফ, সিকিউরিটি ভালো। আমাদের ঢাকা সিটিতে কিছু কিছু জায়গা আছে যেটা খুবই সুন্দর, সিকিউরড, এবং আমরা সেরকম জায়গাতেই যেতে পছন্দ করি। তো সেরকম কিছু জায়গা আছে আমার নিজস্ব পার্সোনাল পছন্দ, সেরকম একটা জায়গায় যাব। তো তোমাদের কোন জায়গাটা পছন্দ ঢাকা সিটিতে, যেখানে তোমরা যেতে পছন্দ করো, যেখানে কিছু সুন্দর সময় স্পেন্ড করতে ইচ্ছা করে, আমাকে জানিও। তো আমরা পেরিয়ে গেলাম রাস্তাতে, রোডে অনেক গাড়ি। যখনই বের হও, সন্ধ্যা দিকে বের হলাম, তো রোডে দেখা যাচ্ছে অনেক অনেক গাড়ি। আমার ছেলেও তাকাচ্ছে চারিদিকে গাড়ি, ও ঘুরতে খুব পছন্দ করে। তো ঢাকা সিটিতে আমার না দুইটা রোড খুব পছন্দ। এর মধ্যে সংসদ ভবনে যে রোডটা থাকে, ওখানে ড্রাইভ করতে খুবই খুবই মজা। আর এইদিকে হচ্ছে রমনা পার্কের রোডটাও খুব সুন্দর লাগে, তাই না? তো আমরা যাচ্ছি এরকম। তো রোডটা ফার্স্টের দিকে একটু বিজি ছিল, এরপর হালকা পাতলা যানজট, তারপর আমরা যাচ্ছি যাচ্ছি অনেক দূর চলে এসেছি। এটা হচ্ছে গুলশানের দিকে, সিক্রেট রেসিপির শপটা দেখা যায় সেখানে, কেক অনেক মজা। চিজ কেক আমি একবার খেয়েছিলাম, অনেক অনেক মজা। তো এবার আমরা যাচ্ছি। তো আমার একটা, যেটা বললাম আমার একটা ফেভারিট প্লেস আছে, সেটা হলো শেফ টেবিল কোর্টসাইড। এখানে যে কেউ যেতে পারে, আর পরিবেশটা খুব সুন্দর, সিকিউরড, ভালো লোকরাই যায় সেখানে। ভালো লোক বলতে এখানে তুমি শান্তি মতন বসতে পারবে, গল্প করতে পারবে, সবাই সবার মতনই গল্প করে। কোনো এখানে নোংরা যে পরিবেশটা থাকে, যেটা আমরা পার্কে দেখি মোস্ট অফ দ্য টাইম ঢাকা সিটিতে, এরকম সেই পরিবেশটা নেই এখানে। তাই এটা আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট প্লেস, শেফ টেবিল কোর্টসাইড। এটা হচ্ছে এন্ট্রেন্স, দেখতে পাচ্ছ আমি নিজে নিজে ভিডিও করছি, আমি জানি না আমি কীরকম করতে পারছি বা দেখাতে পাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রেন্স। ওদের কিন্তু এন্ট্রেন্স অনেক দিকে আছে। আর মজার ব্যাপার হলো, যখন এখানে কোনো ইভেন্ট থাকে বা কোনো প্রোগ্রাম থাকে, তাদের পিছনেও কার পার্কিং একটা ফ্যাসিলিটি আছে। এই শপটা আমি ফার্স্টে ভেবেছিলাম মিনিসো, বাট এটা মিনি গুড, এটা কোরিয়ান প্রোডাক্টস এরা সেল করে। তো তোমরা কি এখান থেকে কোনো কিছু কিনেছ, কেমন প্রোডাক্ট আমাকে জানিও। আমি এখান থেকে কোনো কিছু তেমন কিনি নি। মিনিসোতে একবার গিয়েছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি। এই যে হলো শেফ টেবিল কোর্টসাইড, এখানে আমার ক্রিপস যে শপটা, সেখান থেকে তোমরা ফুড ট্রাই করতে পারো। এখানে ফুড প্রাইসেস আর রিজনেবল, আর ফুড কোয়ালিটিস অ্যাজ ওয়েল ভেরি গুড। ক্রিপস, KRISP, ক্রিপস, এখান থেকে আমার প্রায় খাওয়া হয়। আর এখানে না আমি আসার পরে একটা আইসক্রিম ট্রাই করেছি, দুইটা আইসক্রিম। আসলে একটা আইসক্রিম কিনতে যেয়ে দেখলাম আমাকে আরেকটা ফ্রি দিয়েছে, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো আমার ছেলে তো আইসক্রিম দেই না, কারণ ওর ঠান্ডার সমস্যা আছে, আর আমার হাজবেন্ডও আইসক্রিম খায় না। তো আমি খেয়েছি, আমি খেয়েছি হলো মালাই ফ্লেভার, তার সাথে আমি ক্যারট ফ্লেভারটা ফ্রি পেয়েছি। আর প্রাইসেস ওয়াজ 158 টাকা, সো ইউ ক্যান সে 79 টাকা ফর ইচ আইসক্রিম, ফর ইচ আইসক্রিম। সো ইউ ক্যান ট্রাই ইট, ইউ উইল ফিল গুড। এই যে দেখা যাচ্ছে আইসক্রিম, আইসক্রিম কিন্তু খুবই মজা ছিল। এখানকার আরেকটা শপ আছে, শপটার নাম আমাকে মনে, ওখানেও আইসক্রিমগুলো খুবই খুবই টেস্টি। তো এই শেফ টেবিল কোর্ট সাইডে তোমরা যখন আসবা দেখবা যে অনেক অনেক ভালো ভালো কিছু শপ আছে। তো এই যে এই সিঁড়িটা দিয়েও কিন্তু তোমরা উপরে উঠতে পারবে, এবং ওটা আবার এখানে আরেকটা কানেক্টেড স্টেয়ার্স আছে, সেখান থেকে তোমরা নিচে নামতে পারবে। এখানে লাইটিং থাকে, এখানে ইভিনিং টাইমটাও একরকম সিনারি, খুব কাম অ্যান্ড কোয়াইট। এখানে একজন ভাইয়া বায়োস্কোপ দেখাচ্ছিল ছোটোবেলায়, যায় আমি কখনো বায়োস্কোপ দেখিনি, তোমরা হয়তো বা দেখতে পারো গ্রামগঞ্জে হয়তো বা দেখায় বায়োস্কোপ। এটাই উনি দেখাচ্ছিল কী কী ফিল্মের মতন কী কী ছবি আসে, আর তার সাথে উনি একটা মিউজিক প্লে করে। এটা হচ্ছে উপরের সাইডটা। তো আমি এদিকে এমনি হাঁটছি আর দেখছি কী কী করা যায়। আমার সাথে আমার ছেলে ছিল, তো এই হাঁটছি 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 আর দেখছি কী কী সুন্দর 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 শপ
আর অনেকগুলো কানেক্টেড রোড পাথওয়ে নিচে নামার জন্য। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এটা এই যে স্টেয়ার্সটা দেখছো, এই স্টেয়ার্স দিয়ে কিন্তু নিচে নামতে পারবা। হ্যাঁ, এটা পিছন সাইডটা, এখানে বসে বসে অনেকেই ছবি তুলছে। আমার কোনো ছবি তোলা হয় না, আর আমার ভিডিও না আমার নিজেরই করতে হয়। আমার যখন ভিডিও করতে হয় আমার নিজেরই করতে হয়, কেউ আমাকে করে দেয় না। আমার হাজবেন্ডও একটা ক্লিপও তুলে দিতে চায় না। এই তো আমি যা যা পেরেছি আমি তা তা করেছি। এই ফার্স্ট টাইম আমি ব্লগিং টাইপ কিছু করছি, জানি না তোমাদের ভালো লাগবে কি না। তো ভাবলাম যে এইবার একটু শেয়ার করি আমার এক্সপিরিয়েন্সটা, আমার এই জায়গাটা কেন ভালো লাগে। এই জায়গায় নিজের মতন থাকা যায়, নিজের মতো গল্প করা যায়, তারপর যখন তোমার খেতে ইচ্ছা করে তুমি খেতে পারো, এটা একটা ভালো জিনিস। এখানে রেস্টুরেন্টগুলো যেটা হয় ঢাকাতে, কোনো জায়গা নেই আসলে বসার বা একটু ঘোরাফেরা করে। এখানে কিন্তু সেই স্কোপটা আছে, বাচ্চা নিয়ে আমার মুভ আউট করতে হয়, তো ও এখানে এই প্লেসটাতে খুব খুব এনজয় করে, খুব দৌড়াদৌড়ি করে। সন্ধ্যা থেকে একটু মশা থাকে, মসকিউটোস আর দেয়ার, বাট এছাড়া সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন, খুব হাইজিন মেনটেন করে, এটা খুব ভালো। কি সুন্দর লাইটিং করেছে। একবার হ্যালোউইনের সময় এসেছিলাম, এখানে পুরাটাই ব্ল্যাক বেলুনস, ব্ল্যাক হ্যালোউইন প্রোডাক্ট দিয়ে সাজানো হয়েছিল। এই হচ্ছে তাদের এই প্লেগ্রাউন্ডটা। এখানে মানুষজনও খুব ভালো, এখানে ছোট একটা বেবি আমার ছেলের সাথে এসে খেলা করেছে এবং তার সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো। এই যে দেখছো সামনে একটা বুক স্টোর, সেটা দেখা যাচ্ছে। এই যে দেখছো বুক স্টোর থেকে সামনে যাওয়া হচ্ছে। এখানে অনেক ধরনের বুকস আছে, ইংলিশ বেঙ্গলি তোমরা দেখতে পারো, আমি ভিতরে আর যাইনি। জায়গাটা আসলে খুবই সুন্দর, খুবই ছিমছাম পরিবেশ। যে কেউ আসলে এই জায়গাটা আমি রেকমেন্ড করব, তোমরা আসতে পারো, টাইম স্পেন্ড করতে পারো, যেটা খুবই দরকার। ওই যে আমি আইসক্রিম খাচ্ছিলাম সেটার ফটো, এটা আর কি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে আমি নামছি, খুব তাড়াহুড়া করে বের হয়েছে। এই তো শেষ হয়ে গেল ঘোরাফেরা, আমরা এখন চলে যাব। আমরা সেখানে লেকথায় একটা ক্যাফে ছিল, সেখান থেকে আমরা খেয়েছি, একটা সেট মেনু নিয়েছি, ওটা প্রাইস ছিল মনে হয় 450 টাকা। এখন আমরা বের হয়ে যাচ্ছি, বের হয়ে অলরেডি চলে গেলাম বাসার দিকে। আমরা অলমোস্ট 2 আওয়ার্সের মতন ছিলাম, খুবই ভালো পরিবেশ। তোমরা সবাই ওখানে আসতে পারো, কেমন লাগে তোমাদের, আর ঢাকা সিটিতে কোথায় কোথায় ঘোরো আমাকে জানিও।